দেশের অন্যান্য জেলার মতো রংপুরেও আধা কেজির কমে বিক্রি হয় না গরুর মাংস। এ কারণে নিম্ন আয়ের ও দরিদ্র মানুষেরা চাহিদা অনুযায়ী মাংস কিনতে পারে না। আবার সন্তানদের আবদার পূরণ করতে অনেকেই দুধের স্বাদ খোলে মেটানোর জন্য গরু মাথা কলিজা ফুসফুস ফুঁড়ি কিনে বাড়ি ফেরেন। তাই পবিত্র মাহে রমজানে ক্রেতার চাহিদা অনুযায়ী রংপুর মহানগরীতে সর্বনিম্ন 250 গ্রাম মাংস বিক্রির ব্যবস্থা করতে উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এই উদ্যোগ বাস্তবায়নে মাংস ব্যবসায়ী ও নগরীর বিভিন্ন বাজার কমিটির সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রংপুর মহানগরীতে ছোট বড় 22টি বাজার ছাড়াও পাড়া মহল্লার মোড়ে রয়েছে গরুর মাংস বিক্রির দোকান। প্রতিদিন এখানে অন্তত 150 থেকে 200 গরু জবাই করা হয়। বর্তমানে গরুর মাংসের কেজি 700 টাকা, তাই স্বাদ আছে কিন্তু সাধ্য না থাকায় গরুর মাংস কিনতে পারছেন না বেশিরভাগ নিম্ন আয়ের মানুষ। 2 সদস্যের পরিবারে এক বেলার জন্য 150 থেকে 200 গ্রাম মাংস যথেষ্ট হলেও রংপুরে এই পরিমাণ মাংস কেনা বেচার প্রচলন নেই। সর্বনিম্ন আধা কেজি মাংস কিনতে হয় যার দাম 350 টাকা। এই পরিমাণ মাংস কিনলে একদিনের রোজগারের প্রায় পুরোটাই চলে যায় দরিদ্র পরিবারে। তাই বেশিরভাগ নিম্ন ও দরিদ্র মানুষের খাবারের পাত থেকে উঠে যাচ্ছে গরুর মাংস। তাদের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ ব্যাপারে মেয়র বলেন, গরুর মাংসের দাম বেড়ে যাওয়ার কারণে অনেক মানুষ, বিশেষত গরিব মানুষ, তাদের শিশুদের মুখে এক টুকরো মাংস তুলে দিতে পারছেন না। রোজান মাস শুরু হওয়ার আগে মহানগরীর সব মাংস ব্যবসায়ীকে ডেকে মানুষের সাধ্য অনুযায়ী মাংস কেনাবেচার ব্যবস্থা করব। মোস্তাফিজার রহমান আরও বলেন, বাংলাদেশে না থাকলেও প্রতিবেশী ভারতে কিন্তু 100 বা 200 গ্রাম মাংস বিক্রি হয়। এটি করতে পারলে দরিদ্র মানুষ মাংস খেতে পারবে। আমরা চাই সবার সঙ্গে কথা বলে কমপক্ষে 250 গ্রাম হলেও যেন মাংস বিক্রি করা হয়। ক্রেতা বা ভোক্তা যেন মাংস কিনতে এসে ফিরে না যায় সেই দিকটাকে গুরুত্ব দিতে হবে। একজন ক্রেতা তার যতটুকু প্রয়োজন সেটাই কিনতে পারবে, কিন্তু আমাদের দেশে ব্যবসায়ীরা সেটা মানেন না বলে অনেক নিম্ন আয়ের মানুষ তার চাহিদা অনুযায়ী গরুর মাংস কিনতে পারছেন না। আমাদের চেষ্টা থাকবে অন্তত রমজান মাসে যেন মাংস ব্যবসায়ীরা 250 গ্রাম মাংস বিক্রি করতে আপত্তি না করেন। এটা বাস্তবায়ন করতে সিটি কর্পোরেশনের মনিটরিং টিম মাঠে কাজ করবে। পাশাপাশি আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ প্রশাসনের সহায়তা নেব। Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it. ভর্তি চলছে। ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার, ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। যারা বেকার তারা আমার কাছে আসবেন, খুব ভালো একটা ড্রাইভার আমি মানায় দেবো ইনশাল্লাহ।